আসসালামু আলাইকুম। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের আগামীকাল বাংলা বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বন্ধুরা, ইতোপূর্বে তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নটির ভিডিও আপলোড করে দিয়েছি, যারা এখনও দেখোনি তারা দেখে নেবে। আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে প্রশ্নটির, অথবা আমাদের ইউটিউব চ্যানেল এডুকেশনাল টিচিং বাই আবদুল্লাহ চ্যানেলে গিয়ে দেখতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে এডুকেশনাল টিচিং বাই আবদুল্লাহ স্যার, ওই ফেসটিতে গিয়েও তোমরা দেখতে পাবে তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নটির ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে। বন্ধুরা, আজকে আমরা উত্তর দেখার আগে তোমাদের প্রথমত সময় বন্টন দেখে নিব। স্ক্রিনে দেখতে পাচ্ছ ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন প্রক্রিয়ার সময় বন্টন। আগামীকাল বাংলা বিষয়ের ষষ্ঠ শ্রেণী তোমাদের সময় বন্টন যেভাবে করা হয়েছে দেখতে পাচ্ছ স্ক্রিনে। তোমাদের কাজ থাকবে মোট তিনটি। এখানে কাজ ক, যোগাযোগের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা, তালিকা থেকে ব্যক্তি যাচাই করা ও কথোপকথন তৈরি করা। এটি তোমাদের জোড়াই কাজ এবং একক কাজ দুটি থাকবে, মোট সময় থাকবে 1 ঘন্টা। এরপরে 10 মিনিট বিরতি পাবে, তোমরা পরবর্তী কাজের প্রস্তুতি নিবে। এরপরে দেখো কাজ দুইয়ে তোমাদের অনুচ্ছেদ লিখতে হবে এবং নিজের লেখা অনুচ্ছেদ থেকে শব্দের শ্রেণী বের করা, জ্যোতিষচিহ্ন ব্যবহার কারণ লেখা, বিপরীত শব্দ ও প্রতিশব্দ লেখা এবং বাক্য তৈরি করা। এটি একক কাজ, এখানে সময় পাবে তোমরা 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। এরপরে 30 মিনিট আবার বিরতি থাকবে। এরপরে কাজ গ, এখানে নমুনা লেখা তৈরি করা, এটি দলগত কাজ এবং একক কাজ, এখানে সময় থাকবে 1 ঘন্টা। বন্ধুরা, আমরা এখন উত্তর দেখিনি, তবে উত্তর বলার আগে বলে রাখি তোমাদেরকে হুবহু উত্তর এখান থেকে তুমি শিখে গিয়ে মূল্যায়নে লিখবে সেটা কিন্তু হবে না, কারণ সেটা তোমরা পূর্বে যে পরীক্ষাগুলো দিয়েছিলে সেখানেই করা যেত, কিন্তু মূল্যায়নের বিষয় একটু ব্যতিক্রম, তোমার নিজের যোগ্যতা দিয়ে করতে হবে। আমি তোমাদের সুবিধার্থে উত্তর নমুনা বলে দিচ্ছি, লক্ষ্য করো। ষষ্ঠ শ্রেণী বাংলা যোগ্যতা ও শিক্ষণ অভিজ্ঞতা সমূহ, তো এখানে তোমরা একটি ফরি নাও। এখানে সংশ্লিষ্ট একক যোগ্যতাগুলো রয়েছে, চারটি আছে এখানে। তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা সমূহ থাকবে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করে, প্রমিত ভাষা শিখি, শব্দের শ্রেণী, শব্দের অর্থ, জ্যোতিষচিহ্ন, বাক্য, চারপাশের লেখার সাথে পরিচিত হই। এটা হচ্ছে তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা অর্থাৎ অধ্যায়গুলো। বন্ধুরা, এখন এই যে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যে সময় বন্টনের মধ্যে দেখো তিনটি কাজ তোমাদের টোটাল করতে হবে। এখন তোমরা দেখো তোমাদের জন্য আমরা যে প্রশ্নের ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওর মধ্যে দেখবা তোমাদের প্রথমত কাজ ক, এই যে তোমরা 1 ঘন্টা প্রথম 1 ঘন্টা যে কাজ করবা সেটা কাজ কয়ের মধ্যে দুটি প্রশ্ন রয়েছে, অর্থাৎ কাজ কয়ের মধ্যে প্রথম তোমরা তোমাদের প্রশ্নটি দেখে নাও তাহলে বুঝতে পারবে। আমি মুখে বলে দিচ্ছি, একের উত্তর হচ্ছে, ধরো তুমি বলতে পারো বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আয়োজন নিয়ে যে সকল ব্যক্তির সাথে কথা বলা যেতে পারে, তো এখন তুমি এটা লিখে নিচে কয়েকটা লিখে দিতে পারো, যেমন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, নিজের ক্লাসের শ্রেণী শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তি যিনি পূর্বে বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, গণ্যমান্য অভিভাবক, এইভাবে করে তুমি কয়েকটি পয়েন্ট দিতে পারো। এরপরে লিখবে আমার কথোপকথনের জন্য বাছাই করা ব্যক্তি হলেন আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক। বন্ধুরা, এরপরে তোমাদের এখানে কাজ ক এর মধ্যে কিন্তু দুইটি রয়েছে, এক উত্তর একটা গেল, এখন উত্তর দুই তোমাদের প্রশ্নটি হাতে নাও, বা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, তোমরা প্রশ্নটা আবার দেখে নাও, সেখানে দেখবে তোমাদের 2 নং আবার অনেক কিছু চাচ্ছে, তো সেখানে তুমি লিখে দিতে পারো সহপাঠীর সাথে আলোচনা করে যেসব বিষয় জানতে পারলাম। তো এখন নিচে লিখতে পারো প্রধান শিক্ষক মহোদয়ের সাথে যে ধরনের আলাপ করা যেতে পারে, একটা ক্লোন দিয়ে পরে সামনে লিখতে পারো উক্ত অনুষ্ঠানের অনুষ্ঠান সূচি, আলোচনা সভায় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গের আলোচনার বিষয়বস্তু কমা কমা দিয়ে লিখবে। এরপর বিদ্যালয়ের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রধান শিক্ষক মহোদয়কে তুলে ধরতে অনুরোধ, এরপর অনুষ্ঠানকে সার্বিকভাবে সুন্দর করে পরিচালনা করার জন্য দিক নির্দেশনা ইত্যাদি বিষয় নিয়ে প্রধান শিক্ষক মহোদয়ের সাথে আলোচনা করা যেতে পারে। এরপর একটু খালি স্পেস জায়গা রেখে, অর্থাৎ একটু খালি রেখে নিচে লিখতে পারো কীভাবে মর্যাদা রাখা যেতে পারে, একটা কলন দিয়ে সামনে লিখবে প্রধান শিক্ষক মহোদয়কে কথোপকথনের সময় বাক্যের মাঝে মানি সর্বনাম দ্বারা সম্বোধন করতে হবে, যেমন আপনি, আপনার, আপনাকে ইত্যাদি।
এরপর আবার স্পেস বা একটু খালি রেখে নিচে লিখতে পারো বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং সেগুলো কিভাবে বাক্যের ব্যবহার করা যেতে পারে। কয়েকটা পয়েন্ট নিচে লিখবে। একটি সার্থক বাক্যের কাঠামোয় দুটি অংশ থাকে, উদ্দেশ্য এবং বিধেয়। যার সম্পর্কে বাক্যে বলা হয় তা হলো উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা হলো বিধেয়। বাক্যকে গঠন অনুযায়ী চারটি ভাগে ভাগ করা যায়। এরপরে তোমরা চারটি ভাগ বলে দিবে, নিচে পয়েন্ট আকার লিখে দিবে। এক, বিবৃতিবাচক বাক্য। এখানে কোলন দিয়ে আবার লেখো, বিবৃতিবাচক বাক্য কি সেটা লিখে দিবে। সাধারণত যে বাক্য দিয়ে কোনো কিছুর বিবরণ প্রকাশ পায় তাই হলো বিবৃতিবাচক বাক্য। যেমন অনুষ্ঠানটি দুইটি ভাগে বিভক্ত থাকে, এরপরে প্রশ্নবাচক বাক্য, এটা কোলন দিয়ে লিখতে পারো। যে বাক্য দিয়ে কোনো কিছু জানতে চাওয়া হয়, যেমন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত থাকবেন, এখানে প্রশ্ন করতেছ। তিন নম্বরে হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য, এটা কোলন দিয়ে লিখে দিতে পারো। যে বাক্য দিয়ে আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝায়, যেমন দয়া করে অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজন বড় করে করবেন। এরপরে চার নম্বর হচ্ছে আবেগসূচক বাক্য, এখানে কোলন দিয়ে লিখতে পারো। যে বাক্য দ্বারা সুখ, দুঃখ, ভয়, করুণ ইত্যাদি প্রকাশ পায়, যেমন কি আনন্দ একটি নাটিকে থাকলে অনুষ্ঠান আরও ভালো হবে, এভাবে করে তোমরা লিখে দিবে বন্ধুরা। এরপরে দেখো তোমাদের এখানে এইটা জোড়ায় কাজ করার পরে এভাবে এক ঘন্টা চলে যাবে। এরপরে বিরতি দিবে 10 মিনিট। তো এরপরে তোমাদের এখানে অনুচ্ছেদ লিখতে হবে। আচ্ছা হ্যাঁ, অনুচ্ছেদ লেখার আগে তোমাদের কথোপকথন লিখতে হবে, কিন্তু কথোপকথন তৈরি করা। দেখো কাজ কয়ের মধ্যে কিন্তু দুইটি পয়েন্ট, একটা হচ্ছে কথোপকথন লিখতে হবে। তো কথোপকথনটি তোমরা এভাবে লিখতে পারো যে শিক্ষার্থী, প্রথমে তুমি লিখবে, বাম দিকে শিক্ষার্থী লিখবে, আর প্রধান শিক্ষক, শিক্ষার্থী প্রধান শিক্ষক। কারণ তুমি কিন্তু যে ব্যক্তিটি যাচাই করেছো সেটা কিন্তু তুমি তোমার প্রধান শিক্ষককে বাছাই করেছো। যেহেতু তুমি প্রধান শিক্ষককে বাছাই করেছো, সেহেতু তুমি তোমার প্রধান শিক্ষকের সাথেই কথোপকথন লিখতে হবে। তাহলে বাম দিকে লিখবে শিক্ষার্থী, এরপর নিচে লিখবে প্রধান শিক্ষক। তুমি বলবা, প্রধান শিক্ষক শুনবে, আবার প্রধান শিক্ষক বলবে, তুমি শুনবা, যেটা আমরা ইংরেজিতে ডায়লগ বলে থাকি আর কি। তো প্রথমে শুরু করো, শিক্ষার্থী, একটা কোন দিলে লেখো, আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? অথবা তোমরা যারা মাদ্রাসায় আছো, তোমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী আছো, তোমরা লিখবে প্রিন্সিপাল, মানে মহোদয়, শিক্ষক মহোদয় বা প্রিন্সিপাল, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বলতে পারো। আর যারা স্কুলে আছো তারা প্রধান শিক্ষক লিখবা। তাহলে শিক্ষার্থী আবার শুরু করো, শিক্ষার্থী বলছে কি, আসসালামু আলাইকুম, আসতে পারি? তো প্রধান শিক্ষক বলবে ওয়ালাইকুম সালাম, আসো আসো। এবার শিক্ষার্থী তুমি কোলন দিয়ে লিখতে পারো, স্যার আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান নিয়ে কিছু কথা বলার ছিল। তো প্রধান শিক্ষক এবার নিচে লিখবা, প্রধান শিক্ষক লিখে বলবা, প্রধান শিক্ষক বলবে হ্যাঁ অবশ্যই বলো। তো এখন তুমি নিচে লিখবা শিক্ষার্থী, অর্থাৎ তুমি যে শিক্ষার্থী সেটা নিচে লিখে বলবা, আমাদের অনুষ্ঠানের সভাপতি হিসেবে আপনি থাকবেন স্যার, আর বিদ্যালয়ের সার্বিক উন্নতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি বক্তৃতা উপস্থাপন করবেন। তাছাড়া উক্ত অনুষ্ঠানের জন্য আমাদের আপনি দিক নির্দেশনা দিলে ভালো হয়। এরপরে তোমরা প্রধান শিক্ষক লিখবে, নিচে প্রধান শিক্ষক এখন বলবে অবশ্যই আমার জন্য খুবই গর্বের বিষয় হবে আমি উপস্থাপন করতে পারলে, আমার মতে একটু ভিন্নধর্মী কিছু করলে ভালো হয় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে, যেমন তোমরা একটি নাটিকে উপস্থাপন করতে পারো। এরপরে তুমি শিক্ষার্থী হবা, নিচে শিক্ষার্থী লিখে ডানে লিখবে কি আনন্দ, অসাধারণ পরিকল্পনা স্যার, আপনি যদি নাটিকাটি লিখতে সাহায্য করেন দয়া করে, তাহলে আমাদের জন্য কাজটি সহজ হয়ে যায়। এরপর নিচে দেখবা প্রধান শিক্ষক, নিচে প্রধান শিক্ষক লিখবা, এবার প্রধান শিক্ষক বলবে অবশ্যই সাহায্য করব, আমাকে তোমরা একটি নির্দিষ্ট সময় দাও, আমি সাহায্য করব। এখন শিক্ষার্থী নিচে বলবে আমরা আপনাকে জানাবো স্যার। তো আমাদের অনুষ্ঠানে স্থানীয় প্রতিনিধি কি আসবেন, তাহলে আমরা তার জন্য আলাদা সম্বোধনের ব্যবস্থা করব। এরপরে প্রধান শিক্ষক নিচে লিখবা, প্রধান শিক্ষককে বলবে তিনি রাজি হয়েছেন, হ্যাঁ প্রধান শিক্ষক বলবে অবশ্যই সাহায্য করব। আচ্ছা হ্যাঁ, এবার শিক্ষার্থী তোমরা বলবা আমরা আপনাকে জানাবো স্যার, আমাদের অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিকে আসবেন, হ্যাঁ তাহলে আমরা তার জন্য আলাদা সম্বোধন ব্যবস্থা করব। প্রধান শিক্ষক এখন বলবেন তিনি রাজি হয়েছেন, অবশ্যই আসবেন তিনি। এখন শিক্ষার্থী তুমি নিচে লিখবা, তাহলে অসাধারণ হবে, আপনি আমাদের অনুষ্ঠান সুশীল চূড়ান্ত করে আমাদের জানাবেন স্যার,
আমরা সূচি অনুযায়ী প্রস্তুতি নিব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এভাবে করে নিচে আরেকটি ফর্ম লিখতে পারো, এবার প্রধান শিক্ষক বলবেন অবশ্যই জানাবো। আমরা বিদ্যালয়ের, আমার বিদ্যালয়ের অনুষ্ঠান, এটা আমার কর্তব্য, ভালো থেকো সবাই। বন্ধুরা এভাবে করে তোমরা কথোপকথনটি লিখে দিতে পারো। এরপরে হচ্ছে খ, কাজ খ, এখানে অনুচ্ছেদ লিখতে হবে এবং নিজের লেখা অনুচ্ছেদ থেকে শব্দের শ্রেণী বের করা, জ্যোতিষচিহ্ন ব্যবহারের কারণ লেখা, বিপরীত শব্দ ও প্রতিশব্দ লেখা এবং বাক্য তৈরি করা। এটি একক কাজ, তোমাদের সময় থাকবে 1 ঘন্টা। বন্ধুরা এটি তোমরা কিভাবে লিখতে পারো লক্ষ্য করো, তোমরা প্রথমত অনুচ্ছেদটি এভাবে লিখতে পারো, প্রতিষ্ঠা বার্ষিকীতের উপস্থাপন। এটা ফন্টটি লিখে নিচে লিখবা আমার বিদ্যালয়ের নাম, ক মাধ্যমিক বিদ্যালয়, অর্থাৎ তুমি তোমার বিদ্যালয়ের নাম দিবে। এখানে ক বলতে তোমার বিদ্যালয়ের নাম লিখবা, যেমন আমার বিদ্যালয়ের নাম নূর ইসলাম আলিম বিজ্ঞান মাদ্রাসা, তুমি তোমার বিদ্যালয়ের নাম সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়, এভাবে করে বিদ্যালয়ের নাম লিখবা। এরপরে আমি আমাদের বিদ্যালয়ের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থাপন করব। তোমার মানে 50তম বলতে তোমার প্রতিষ্ঠানের যত তম প্রতিষ্ঠা বার্ষিকী হয় তুমি অততম লিখবা। এরপরে উপস্থাপনা বা সঞ্চালন করা একটি সার্থক আয়োজনের অন্যতম প্রধান বিষয়, একটি সুন্দর উপস্থাপনা অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত, করে তোলে সাফল্যমণ্ডিত। আমাদের অনুষ্ঠানের 2টি ভাগ হয়ে রয়েছে, যেমন 1 হচ্ছে আলোচনা সভা, নিচে লিখবা 2 হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তোমরা অনুচ্ছেদ কিন্তু একসাথে লিখবা, অনুচ্ছেদ কিন্তু নিচে নিচে লিখবে না, প্যারাগ্রাফ সিস্টেম আর কি, অনুচ্ছেদ বলতে একটি প্যারাগ্রাফ। এরপর লিখবা আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিথিবৃন্দ এবং অভিভাবকদের প্রতিনিধিগণ আলোচনা করবেন, অভিভাবকদের প্রতিনিধিগণ আলোচনা করবেন। সকলকে সঠিক সর্বনাম ব্যবহার করে মর্যাদা বজায় রেখে সম্বোধন করা উপস্থাপকের কাজ। আমি মর্যাদা বজায় রাখার জন্য মানে সর্বনাম ব্যবহার করে সকলকে সম্বোধন করব। পুরো অনুষ্ঠানে আমি একা উপস্থাপন করতে না পারলে আমার বন্ধু শাকিল, মানে তুমি এখানে তোমার বন্ধু ওসমান, তোমার বন্ধু করিম, তোমার বন্ধু রহিম, তুমি যে কোনো একটা নাম দিবে বা একটা মেয়ের নাম বলতে পারো, মেয়েরা মেয়ের নাম বলবে, ছেলেরা ছেলের নাম বলবে, বলবে যে আমার স্কুলে আমার স্থলে স্থলাভিষিক্ত হবে। আশা করি আমি একটি সুন্দর অনুষ্ঠান সকলকে উপহার দিতে পারবো। বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছ, এভাবে তোমরা অনুচ্ছেদটি লিখে ফেলবে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে তোমরা 30 মিনিট বিরতি পাবে, 30 মিনিট বিরতির পর আবার তোমাদের আরেকটি কাজ করতে হবে, কাজ ক নমুনা লেখা তৈরি করা। এটিও দলগত কাজ এবং একক কাজ। তোমরা আশা করি বুঝতে পেরেছ, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আমরা আর আলোচনা করছি না। তোমরা তোমাদের মতো করে এভাবে উত্তর লিখে দিবে। এরপর দেখো নিচের চকে প্রতিটি সেশন কিভাবে পরিচালনা করতে হবে এবং শিক্ষক ও শিক্ষার্থী কিভাবে বিভিন্ন কাজ অংশগ্রহণ করতে হবে তা তোমাদের শিক্ষকরা এটি এই নোটিশটি পেয়ে গিয়েছে। তারপরে তোমরা একটু দেখে নাও শিক্ষক ও পর্যবেক্ষকের কাজ, অর্থাৎ যোগাযোগের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা, তালিকা তোমরা একটু আশা করে বুঝতে পেরেছ। বন্ধুরা তাহলে আজকে আর আলোচনা করছি না, এখানে শেষ করছি। অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকবে। আর অবশ্যই তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, তোমরা নিজের মতো করে প্রশ্নের উত্তরগুলো দিবে, কারণ তোমাদেরকে আমি যদি হুবহু এখন লিখে দিই তোমরা সেটাই আবার হুবহু লিখে দিচ্ছ আগামীকাল, তাহলে সেটা কিন্তু মূল্যায়ন হচ্ছে না, সেটা হবে প্রশ্নের উত্তর। এটি কিন্তু নতুন কারিকুলামে তোমাদের মূল্যায়ন হবে, তা আশা করি তোমরা বুঝতে পেরেছ, অথবা তোমাদের শিক্ষক পিতামাতা ভাই বোনের সাথে এই প্রশ্নগুলো নিয়ে তোমরা আলোচনা করো। তাহলে আগামীকাল তোমাদের এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে তোমরা খুব সুন্দরভাবেই লিখে আসতে পারবে। তোমাদের জন্য শুভকামনা, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।